তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা ফেসবুক পেজে এইচডি কোয়ালিটিতে ভিডিও আপলোড করবেন। আমরা অনেকে ফেসবুক পেজে ভিডিও আপলোড করি, কিন্তু এইচডি কোয়ালিটিতে ভিডিও আপলোড করা না করার কারণে সেক্ষেত্রে আপনার ভিডিওটা কিন্তু ফেসবুক পেজে আপলোড করার ক্ষেত্রে দেখা যায় ঝাপসা হয়ে যায়। তো কীভাবে আপনারা ফেসবুক পেজে এইচডি কোয়ালিটিতে ভিডিও আপলোড করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চলেন বেশি কথা না বাড়া ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, এখন আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা এইচডি কোয়ালিটিতে ফেসবুক পেজে ভিডিও আপলোড করবেন। তো এইচডি কোয়ালিটিতে ফেসবুক পেজে ভিডিও আপলোড করার জন্য আপনাদেরকে কিছু সেটিং করতে হবে, অবশ্যই আপনাদের এগুলো জানতে হবে। তাছাড়া কিন্তু আপনারা ভিডিও আপলোড করলে আপনাদের ভিডিওগুলো এইচডি কোয়ালিটিতে আপলোড হবে না। তো এটা করার জন্য ফার্স্ট আপনাদেরকে ক্লিক করতে হবে আপনাদের মোবাইলের ফেসবুক অ্যাপটিতে। তো ফেসবুক অ্যাপটিতে আসার পর আপনার সামনে জাস্ট এরকম চলে আসবে। তারপর আপনারা যদি আপনাদের ফেসবুক অ্যাপটি লগ ইন করে না থাকেন, সেক্ষেত্রে আপনাদের ফেসবুক অ্যাপটি আপনারা লগ ইন করে নেবেন। আর আপনারা যদি লগ ইন করা থাকে, সেক্ষেত্রে আমার মতন এরকম চলে আসবে আপনাদের সামনে। তো আমার ফেসবুক অ্যাপটি যেহেতু আমরা ফেসবুক পেজটি আমি যেহেতু লগ ইন করে নিচ্ছি, সেক্ষেত্রে আমাদের সামনে এরকম চলে আসলো। তারপর আপনারা যেটা করবেন, এখান থেকে তিনটা থ্রি ডট বাটন দেখতে পাচ্ছেন এখানে, কানিতে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে জাস্ট আবার এরকম চলে আসবে। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখান থেকে আপনারা জাস্ট সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই সেটিং অ্যান্ড প্রাইভেসির ওপর একটা ক্লিক করবেন। তারপর আপনার সামনে নিচের দিকে দেখতে পাচ্ছেন সেটিং নামে একটা অপশন, এই সেটিংয়ের উপর আবার একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যেটা করবেন, এখান থেকে ওপরে যে মানে আপনার এখানে সার্চ লিস্ট, এই সার্চ লিস্টের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে লিখবেন হচ্ছে মিডিয়া, মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্টস লেখা অপশন দেখতে পাচ্ছেন। এই মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্টস লেখাটার উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে জাস্ট এরকম চলে আসবে। তারপর আপনারা যেটা করবেন, এখান থেকে আপনারা প্রত্যেকটা এনেবল করে দিবেন, অন করে দিবেন আর কি। তো আমি এখান থেকে যেগুলো অন করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা, প্রত্যেকটা আপনারা এখান থেকে জাস্ট অন করে দিবেন। অন করে দেওয়া হয়ে গেলে আপনারা যেটা করবেন, বের হয়ে চলে আসবেন। বের হয়ে আসার পর আপনারা আপনাদের ফেসবুক পেজটিতে আসবেন। তো যেমন ধরেন এটা হচ্ছে আমার ফেসবুক পেজ। তো এখন আমি যেটা করব, এখান থেকে আপনারা যেটা করবেন, এখান থেকে আজ এখানে ভিডিও অপশনটার উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা ফটো এবং ভিডিওটার উপর ক্লিক করবেন। তারপর আপনার গ্যালারিতে চলে আসবে। তারপর আপনারা এখান থেকে যে কোনো একটি ভিডিও অথবা যে কোনো কিছু আপনারা আর কি মানে আপলোড করতে পারবেন। তো যেমন ধরেন আমি এখান থেকে, যেমন ধরেন আমি এটা অ্যাড করলাম, করার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি ক্যাপশন যে কোনো কিছু দিলে দিলাম, না হলে কোনো সমস্যা নেই। তারপর আপনারা এখানে জাস্ট নেক্সট বাটনে যদি একটা ক্লিক করে দেন, তাহলে আপনাদের এই ভিডিওটা আপনাদের সামনে জাস্ট এরকম চলে আসবে। তারপরে এখান থেকে আপনারা পোস্ট বাটনে যদি ক্লিক করে দেন, তাহলে আপনাদের এই ভিডিওটা আপলোড হয়ে যাবে। আর এটা আপনাদের এইচডি কোয়ালিটিতে আপলোড হয়ে যাবে, কারণ আপনাদের এই সেটিংগুলো করে দেওয়ার কারণে। আশা করি বুঝতে পারছেন। তো এখন আমি এখানে পোস্ট বাটনে ক্লিক করলে অটোমেটিক আপনাদের আমাদের ফেসবুক পেজটিতে কিন্তু ভিডিওটা আপলোড হয়ে যাবে এইচডি কোয়ালিটিতে। তো আশা করি বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেল যদি নতুন থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য।